প্রাচীন যুগের ফ্যাশনের প্রারম্ভিক ইতিহাস। ভূমিকা: ফ্যাশন একটি প্রগতিশীল আন্তর্জাতিক শিল্প যেটি সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অংশে ফ্যাশন জগতের অগণিত প্রভাব এবং প্রকাশ সম্পর্কে আলোচনা করা হবে। ফ্যাশনের ইতিহাস ছাড়া ছাত্রছাত্রীরা তাদের ধারণা, মতামত এবং যে ধরনের পোশাকগুলো তাদেরকে অনুপ্রেরণা দেয় সেগুলো নিয়ে সৃজনশীল চিন্তাভাবনা করতে পারে না। প্রাচীন 400 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময়কার পোশাক সাধারণত তার প্রচলিত রীতি থেকে বেশি তার ব্যবহারের উপর ভিত্তি করে তৈরি করা হতো। সে সময় পোশাক আটসাট না হয়ে ছিল ঢিলে ঢালা ও সাবলীল। এখানে কিছু প্রাচীন রোমান কালের উদাহরণ দেওয়া আছে যা ফ্যাশন যুগের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে। মধ্যযুগীয় 400 থেকে 1400 খ্রিস্টাব্দ, খ্রিস্টানদের প্রভাব শুরুয়ের সাথে পোশাক আগের থেকে শালীন হয়ে ওঠে এবং মানুষ লম্বা হাতা এবং পাজামা পরা শুরু করে। কিন্তু বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে পোশাকও অসংযত হয়ে উঠতে শুরু করে অতিরিক্ত অলঙ্করণ ও গুটিকা কাজের জন্য। রেনেসাঁ 1400 থেকে 1550 খ্রিস্টাব্দ, রেনেসাঁ যুগে পোশাক পরার রীতির অনেক পরিবর্তন হয়েছিল। পোশাকগুলো ধীরে ধীরে তার লম্বা ট্রেনের প্রচলন হারিয়ে ফেলেছিল। মেয়েরা কাচল এবং স্কার্ট যুক্ত রোপ পরা শুরু করে এবং রত্ন এবং ঘোমটা দিয়ে চুল সাজিয়ে দেখানো শুরু করে। এলিজাবেথ 1550 থেকে 1605 খ্রিস্টাব্দ, এলিজাবেথের যুগে পোশাকগুলো এমনভাবে তৈরি করা হতো যেটা শরীরের প্রতিটা অংশকে ঢেকে রাখত। কিন্তু যুগের উন্নতির সাথে সাথে কোমরের প্রান্ত সোজা এবং হাতা ঢিলে ঢালা হবার পরিবর্তে আটোসাটো হয়ে ওঠে। বারোক 1605 থেকে 1670 খ্রিস্টাব্দ, বারোক যুগে প্রথম দিকে ক্যাভিলারি ধরনের জামা বেশ জনপ্রিয় ছিল। নারীদের কাচলের গলা অনেক চওড়া ও চারকোনা এবং কোমরের প্রান্ত অনেক উন্নত ছিল। 1630-এর মধ্যে জামা ফুল হাতা হয়ে আসলো এবং কনুয়ের নিচে থেকে হালকাভাবে সাজানো থাকত। জর্জিয়ান 1670 থেকে 1790 খ্রিস্টাব্দ, এসচেলে স্তমাচের নামে এক ধরনের সুসজ্জিত গাউন জর্জিয়ার নারীরা তাদের কোমরের উপর এক ধরনের সূচিকর্ম করা এবং কাটা পেটিকোটের উপরে পরে থাকত। আর মহিলারা ওই স্কার্টগুলো বাঁশ অথবা বেত দিয়ে তৈরি খাঁচার সাহায্যে পরে থাকত। রিজেন্সি 1790 থেকে 1840 খ্রিস্টাব্দ, পূর্বের শক্ত ব্রোকেট কাপড় এবং সূচিকর্ম করা সিল্কের পরিবর্তে হালকা সাদামাটা এবং সাধারণ রঙের কাপড় ব্যবহার করা শুরু করলো এই যুগের মানুষেরা। রিজেন্সি নকশাকারকরা কোমরের প্রান্তকে বুকের ঠিক নিচে উঠিয়ে নিয়ে আসলো। ভিক্টোরিয়ান 1840 থেকে 1890 খ্রিস্টাব্দ, ভিক্টোরিয়ান যুগে পোশাক তৈরি হতো অনেক ধরনের রঙের ও বিভিন্ন ভাগে, বিভিন্ন কাপড়ের এবং বিভিন্ন ছাটের, যাতে করে সেটা কাপড়ের নিচে অথবা উপরে পরা যায়। শুরুর দিকে ফুলে থাকা হাতা খুবই জনপ্রিয় ছিল। ভিক্টোরিয়ানরা ভেবেছিল বালুঘড়ি আকৃতির জামা নারীদের দেহায়বয়ব ভালো করে ফুটিয়ে তোলে। এডওয়ার্ড ইয়ান 1890 থেকে 1914 খ্রিস্টাব্দ, এই যুগের মহিলাদের পোশাকের ইংরেজি এস অক্ষরের মতো বাঁকা করে তৈরি করা হতো, আর এই জিনিসটাই মেয়েদেরকে খাঁচাবন্ধ অথবা ভারী স্কার্ট থেকে মুক্তি দিয়ে মেরুদণ্ড এবং পেটের জন্য আরামদায়ক স্কার্ট ব্যবহারের দিকে নিয়ে আসে।